হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা টেক পয়েন্ট। প্রতিদিন আমাদের মার্কেটে নতুন নতুন মোবাইল এসে চলেছে অ্যান্ড একই সাথে আনঅফিসিয়াল ফোনগুলো বাজারে এসে চলেছে। তো আপনার হাতে থাকা ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা কীভাবে বুঝবেন, অথবা আপনি একটা ফোন কিনতে গেলে সেই ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা কীভাবে চেক করবেন, সে বিষয়ে আমাদের আজকের আলোচনা। তো আপনি যদি একজন মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনার কাজে দিবে। তো চলুন শুরু করি। তার আগে বড় বড় মতো আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অ্যান্ড এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, প্রযুক্তি আপডেট হওয়ার সাথে সাথে যারা এই নকল ফোনগুলো বানাচ্ছে তারাও তাদের টেকনোলজি আপডেট করে ফেলতেছে। তাই আমরা আগে যে প্রসেসগুলো ইউজ করে চেক করতাম ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, সেই প্রসেসগুলো এখন চেক করলে কিন্তু আপনার সঠিক রেজাল্টটি আসতেছে না। এটার কারণ হচ্ছে যারা এই নকল ফোনগুলো বানাচ্ছে তারাও তাদের টেকনোলজি আপডেট করে তাদের ফোনগুলোকে হুবহু আসল ফোনের মতো করে বানাচ্ছে। তাই আপনি ফোনটি হাতে নিয়ে কখনোই বুঝতে পারবেন না ফোনটি আসল কিনা নকল। আবার আমরা নর্মালি এখন যে প্রসেসটা ইউজ করে চেক করি ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা হচ্ছে IMEI নাম্বার। আপনার ফোনে *#06# ডায়াল করলে একটা IMEI নাম্বার চলে আসে, সেটাকে আমরা গুগলে নিয়ে একটা ওয়েবসাইটে টাইপিং করলে সেখান থেকে আমরা সঠিক রেজাল্টটি পেয়ে যাই, ফোনটি অফিসিয়াল নাকি নন অফিসিয়াল একদম সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাই। কিন্তু আমার মতে অধিকাংশ ক্ষেত্রে সেই প্রসেসটি এখন আর কাজ করতেছে না, কারণ ওই যে প্রথমে বললাম অরিজিনাল ফোন কোম্পানিগুলো টেকনোলজি যত আপডেট করতেছে ফেক ফোন কোম্পানিগুলো তাদের টেকনোলজি তত আপডেট করতেছে। তাই তারা ফেক ফোনের IMEI নাম্বারটা সফটওয়্যারের মাধ্যমে চেঞ্জ করে ফেলতেছে। সহজ ভাষায় বলতে গেলে তারা অরিজিনাল ফোনের IMEI নাম্বারটা নিয়ে তারা ফেক ফোনে ঢুকিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন যে আগের বিষয়গুলো ইউজ করে আগের প্রসেসগুলো ইউজ করে এখন আর ফোন অরিজিনাল নাকি ফেক সেটা ধরা যায় না। তা আমি সম্পূর্ণ নতুন একটা প্রসেসের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তার আগে আমার কিছু কথাগুলো শুনলে আশা করি আপনি নকল ফোনের কবল থেকে বেঁচে যাবেন। প্রথম কথা হচ্ছে আপনি ফোন কেনার সময় যে কোম্পানির ফোন কিনবেন সোজা ওই কোম্পানির শোরুমে চলে যাবেন। শোরুম ছাড়া আপনার আশপাশে থাকা কোনো দোকান থেকে ফোন কিনবেন না, কারণ ওরা আপনাকে অরিজিনাল ফোন বলে নকল ফোন বিক্রি করে দিতে পারে আপনার কাছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি ফোন কেনার জন্য দোকানে গেলে অবশ্যই আপনাকে একই কোম্পানির একই মডেল দুইটা ফোন দেখাবে, বলে দিবে একটা অফিসিয়াল আর একটা আনঅফিসিয়াল। নর্মালি আনঅফিসিয়াল ফোনগুলো অফিসিয়াল ফোনের থেকে 2-3 হাজার টাকা কমে পাবেন, সেটার লোভে আপনি ভুল করেও আনঅফিসিয়াল ফোন কিনবেন না, কারণ BRTC নোটিশ অনুযায়ী যে কোনো মুহূর্তে আনঅফিসিয়াল ফোন গুলো নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে। চলুন বন্ধুরা, এবার দেখা যাক নতুন প্রসেসটা কি, যেটা দিয়ে আপনার হাতে থাকা ফোনটি চেক করবেন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এবং আপনি নতুন একটা ফোন কিনতে গেলেও সেটা চেক করতে হবে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো চেক করার জন্য চলে যান সোজা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে আমি একটা অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা জাস্ট অ্যাপসটা ইনস্টল করে সেটাকে ওপেন করলে আপনার যে মোবাইলে ওপেন করেন সেই মোবাইলের সমস্ত ডাটা সমস্ত ডিটেলস ওই অ্যাপসে চলে আসবে। এটা কিন্তু অনলাইন থেকে কোনো ইনফরমেশন নেবেন না, জাস্ট আপনার ফোনের যেই ইনফরমেশন থাকবে সেগুলোই সে শো করবে, কেমন র্যাম রয়েছে, কেমন রোম রয়েছে, কেমন ব্যাটারি এমএস রয়েছে, এগুলো সমস্ত আপনার ফোনের যে ডাটাগুলো রয়েছে সেগুলো শো করবে। তো চেক করার পর বুঝবেন কীভাবে ফোনটি আসল নাকি নকল। সফটওয়্যারটি আপনাকে জাস্ট আপনার ফোনে থাকা ইনফরমেশনগুলো দিবে, সে কিন্তু বলবে না ফোনটি আসল নাকি নকল। তো সেটা চেক করার জন্য আপনি যে কোম্পানির ফোনটা কিনতেছেন সোজা ওই কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে সমস্ত ইনফরমেশন নেবেন এবং আপনার সফটওয়্যারের সাথে সেই ইনফরমেশনগুলো মিলিয়ে দেখবেন। সেগুলো যদি মিলে থাকে একদম 100% শিওর ফোনটি অরিজিনাল। বর্তমান আনঅফিসিয়াল ফোনগুলো হুবহু অফিসিয়াল ফোনের মতো করে বানাচ্ছে, তাই আপনি বোঝার কোনো ওয়ে না যে কোন ফোনটা অফিসিয়াল কোন ফোনটা আনঅফিসিয়াল। তাই আপনারা যদি আমার দেওয়া টিপসটা আমার দেওয়া প্রসেসটা মেনটেন করে চলেন তাহলে ইনশাল্লাহ আপনি ফোন কেনার সময় যাচাবাছাই করে কিনতে পারবেন কোন ফোনটা অফিসিয়াল কোন ফোনটা আনঅফিসিয়াল। তো বন্ধুরা, এখনই চেক করে নিন আপনার হাতে ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, সেটার জন্য আমার ডিসক্রিপশন থেকে হার্ডওয়্যার ইনফো সফটওয়্যারটি ইনস্টল করে এখনই চেক করে নিন আপনার হাতে থাকা ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন কীভাবে চেক করবে তার হাতে ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। অ্যান্ড দেখা হবে অন্যদিন অন্য কোনো টেকনোলজি ভিডিওতে। সে পর্যন্ত গুড বাই।